আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রায়না শাখা ব্লগস ইউকে অ্যান্ড গার্ডেনিং। মাশাল্লাহ, আজকে আপনার সামনে ছোট মোটো একটা হারভেস্টিং নিয়ে এলাম, যে করিয়েন্ডার। মাশাল্লাহ, যে বক্সের ভিতরে অনেক করিয়েন্ডার দেখলাম। আজকে 26th of June 2024, তোমরা গাছটা অনেক লম্বই কেছে, তো এগুলো হারভেস্ট হয়ে অন্য কিছু এর মাঝে রোপণ করবো। মাশাল্লাহ দেখতে পারা গাছের গুঁড়াগুলা খুব স্ট্রং হয়েছে, আর বাহর পাতাটা খুবই সুন্দর। তোমরা সক্ষ এই বক্সটা হারভেস্ট করবো, তো হইটা চিন্তাধারা আছে অন্য সেটিং করার লাগে, ওইসব আপনার লগে শেয়ার করবো। কীটা রোপণ করি আগে হারভেস্ট হইটা বক্সটা রেডি করে রাখবো, রেডি হইটা রাখে দিব মাটিটা একটু সুন্দর সুন্দর হইটা। ইনশাল্লাহ ভেরি সুন লাও হারভেস্ট করবো, আপনার লগে শেয়ার করবো, দেখাইবো। তারপরে বক্সটা নাইস অ্যান্ড ক্লিন হয়ে গেছে, সেটা হইলো করিয়েন্ডার। বৈশাখ ভেরি সুন আপনারা লাউ গাছের আপডেটও পাইবা, কতগুলা লাউ ধরছে, এইগুলো হারভেস্টিং করবো, দেখাইবো, শেয়ার করবো আপনার লগে। মাশাল্লাহ যে বাখর পাতাটা দেখতে পারা খুব গেরার, এর মাঝে খালা করিয়েন্ডারও মিক্স আছে, দুইটাই আসলে মিক্স। তো আশা করি দেশের আসলে কিছু লং সমার পাইমো, তো আমরা ইগুনতে থুললে অন্য সেটিং করবো, ওইটা নেক্সট ব্যবহার করবো। তো আপনার কাছে খেলা লাগলো আমার ঘরি এন্ডার বাগান, একটু কমেন্ট বক্সও কইবা, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, আর লাইক বটমে টিপা মারবা, সাবস্ক্রাইব করবা, আর যারা বাখর পাতা হারাইয়া নিবা, আরও অনেক বাখর পাতা আছে, এটা খুব সুন্দর বাখর পাতা, গ্যারান্টটা খুব সুন্দর মজা। তো আজকে খালি আপনারা করিয়েন্ডার সাইডটা দেখালাম, পরে পরবর্তীতে অন্য সাইডও দেখাইবো। মাশাল্লাহ দেখতে পারা সবুজ, বাংলাদেশের লাল লাগে দেখতে খুব সুন্দর, অনেকগুলা করিয়েন্ডার হারভেস্ট করছি, আর অনেকগুলা দেখতে পারা বক্সের মাঝে রয়েছে, যেটা স্টেপ বাই স্টেপ করবো। তো একটা তার রেডি হইরা অন্য রকমের শাক ফালানি চিন্তাধারা আছে, অবশ্য হয়তো অবশ্য ভিডিও তো আপনারা পাইবা। দিয়া যদি আপনারা বর্থা খাইন, হুটকি বর্থা কি অন্য ধরনের বড় মাছের তরকারি আর ফ্রেশ করিয়েনটা খুব মজা হইব, আর বিশেষ করে দেশে আলু দিয়ে যদি বর্থা করেন, দেশের আলুর বর্থা ফ্রেশ করিয়েনটা খুবই মজা হইব, গ্যারান্টা আসলে খুব বেশি। আর যারা দরকার এ নিবা, অনেক বাখর পাতা আছে, কারণ এখন তো ফ্রেশ খাইটা সকলটি খাওয়া যাইতো নাই, তার ডিপো রাখা লাগবো, নাহলে তো পাতাটা নষ্ট হয়ে যাব। আজকে বাজারটা খুব সুন্দর বাজার, আজকে ওয়েদারের অবস্থা খুবই ভালো, আর কিছু কিছু আত্মীয় স্বজন আইয়া নিছেন করিয়েন্ডার, লোকাল যারা থাকুন এরা দেখুন যদি এ নিবা, এক তরকারি বুঝ নিল খাইয়া স্বাদ ঠাল পাইবা কত মজা। আর নিজের আত্মীয় স্বজন তো সবসময় ইয়ে নেড়া, আর সকলটি বাখর পাতা দাবাত, ইনশাল্লাহ লাউ ধরলে লাউ দাওয়াতও দিব, ভেরি সুন লাউর ভিডিও পাইবা। আসলে আমরা যে টিপস বানাই, আমরা যে নবরং করি এই সেই, কিন্তু ওয়েদার দিলে সকল তো ঠিক থাকে, আসলে ওয়েদার হইল মেইন। আসলে আমরা যে হিটটা পাইলে আর কোনো খুস্তা লাগে না, কষ্ট করা লাগে না, মানে যে আমরা ব্যবহার করি। ভালো থাকবো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।